হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি চায়নার গুয়াংজো বাইওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিছু ফ্যাসিলিটি নিয়ে আমি কথা বলবো। শুরুতে আমরা চলে আসি মানি এক্সচেঞ্জের ব্যাপারে। যে কোনো দেশের এয়ারপোর্টে গেলে অ্যাভেলেবেল মানি এক্সচেঞ্জ থাকে, কিন্তু চায়নার গুয়াংজো বাইওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যাভেলেবেল মানি এক্সচেঞ্জ নেই। পুরো এয়ারপোর্ট জুড়ে আমি একটা মানি এক্সচেঞ্জ পেয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট করার পর টপ ফ্লোর তথা সেকেন্ড ফ্লোরের এফ নাম্বার কাউন্টারের ঠিক অপোজিটেই মানি এক্সচেঞ্জটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা খুব সহজেই মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। জি নাম্বার কাউন্টারের ঠিক অপোজিটে আপনারা মোবাইল সিম পেয়ে যাবেন। এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে আপনারা খুব সহজেই সিম কিনতে পারবেন। একই ফ্লোরের সি এবং ডি নাম্বার কাউন্টারের পাশেই আপনারা মোবাইল চার্জিংয়ের বেশ কিছু সকেট পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে বসে রিল্যাক্সে মোবাইল চার্জ দিতে পারেন। সি এবং ডি কাউন্টারের পাশেই বেশ কিছু ফাস্ট ফুডের দোকান পেয়ে যাবেন, বিশেষ করে 7-Eleven অন্যতম। তবে একটু হেভি কিংবা চাইনিজ ফুডের জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে অনেকগুলো চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে চাইনিজ ফুড ট্রাই করতে পারেন। যে কোনো পেমেন্টের ক্ষেত্রেই উইচ্যাট পে, আলিপে অথবা ক্যাশ ইউয়ান সাথে রাখতে হবে। তবে ডিজিটাল পেমেন্টের মধ্যে আমি আলিপেটাকে সাপোর্ট করি, কারণ আলিপেটা খুব সহজেই ব্যবহার করা যায়। এবং চাইলে আপনার ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্টের যে কার্ডটি রয়েছে, সেই কার্ডটি আপনি আলিপের সাথে কানেক্ট করে যে কোনো পেমেন্ট আপনি আলিপের মাধ্যমে করতে পারবেন। এতে করে আপনি মানি এক্সচেঞ্জ রেটটা খুব ভালো পাবেন। আরেকটা কথা বলে রাখি, চায়নাতে ভিসা, মাস্টার, এমএক্স সহ কোনো ইন্টারন্যাশনাল কার্ডই কাজ করে না। অর্থাৎ চাইনিজ কোনো রেস্টুরেন্ট, শপিং মল কোথাও এই কার্ডগুলো অ্যাকসেপ্ট করে না। এমনকি গুয়াংজো এয়ারপোর্টও টাকা উত্তোলন করার কোনো এটিএম নেই। তবে মাঝে মাঝে কিছু এটিএম দেখা দেয় যেগুলোর মাধ্যমে টাকা উত্তোলন করা যায়, তবে অধিকাংশ এটিএমেই ইন্টারন্যাশনাল কার্ড অ্যাকসেপ্ট করে না। আর চায়নাতে কোনো গুগলের প্রোডাক্ট চলে না, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব। তবে কল কিংবা মেসেজের জন্য উইচ্যাট ইউজ করতে পারেন। এ হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।